Welcome to my channel, Vipsha's Vlog. আমি বিপাশা আজকে চলে এসেছি একদম ডিফারেন্ট একটা ব্লগ ডিফারেন্ট একটা ব্লগ মানে আজকে আমি যাব একটা জায়গায় ঘুরতে সেই জায়গাটা অনেকেই জানে আমরা অনেকেই হয়তো জানি না আমি কিন্তু আজকে সেখানে যাব সেখানে গিয়ে তোমরা বলতে পারো জায়গাটা খুব পরিচিত মানে জিনিসটা আমাদের খুব পরিচিত আমরা সবাই মনে মনে ছোট বাচ্চা থেকে বয়স্ক থেকে সেই জিনিসটার নাম সবাই জানি এবং লাইফে একবার সেটা করার ইচ্ছাও কিন্তু সবাই রাখে বাট অনেকে করতে পারে অনেকে করতে পারে না যাওয়া যাক দেখি যে জিনিসটা কি তোমরা যারা এখনো আমার আগের ভিডিওগুলো যেমন আলিপুর যে ফুচকাগ্রাম পাপড়গ্রামের ভিডিওগুলো এখনো দেখোনি তারা নিচে দেওয়া ডিসক্রিপশনে গিয়ে যে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আর আমার আদার্স ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারাও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে লাইক করে দেবে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখবে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে Close your eyes. So guys, finally আমি পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমাদের আসার কথা ছিল। কোথায় কি গেস করতে পারছো? যেটা চড়ার ইচ্ছা জীবনে একবার না একবার সবার থাকে। কেউ পারে আর কেউ পারে না। সেটা হচ্ছে এরোপ্লেন বা বিমান। আমি এখন চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে যেটা নিউ টাউনে অবস্থিত। তাহলে ওই সকাল 11টা থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে আসতে হবে এখানে টিকিট প্রাইস হচ্ছে 30 per head 30 করে বাট যারা কলেজ স্টুডেন্ট আছো বা স্কুল স্টুডেন্ট আছো তারা যদি তাদের আইডি কার্ডটা নিয়ে আসো তাহলে কিন্তু তাদের এন্ট্রি একদম ফ্রি ভাবো জাস্ট এত বড় একটা জায়গা মানে একটা এত সুন্দর একটা জায়গায় মাত্র 30 টাকা দিয়ে তোমরা ঘুরতে পারো তাহলে দেরি কেন করো তাড়াতাড়ি চলে আসো এখানে ঘুরতে এই প্লেনটা এখানে বসানোর জন্য বা এত সুন্দর কারুকার্য করার জন্য প্রায় 10 কোটি টাকার মতো খরচা পড়েছিল এটা কিন্তু আজকে নয় অনেকদিন আগে খুলে গেছে বাট আমি একটু লেটে এসেছি আসলে বাঙালি তো সব জায়গায় একটু লেটে যাওয়াটাই আমার স্বভাব তো যাই হোক তাও এসেছি এসে দেখে ভালোই লাগলো এখনও ভেতরে যাইনি তো চলো ভেতরে যাওয়া যাক আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো আমার ব্লগটা সবাই প্লিজ জানিও ভেতরটা আমি দেখাতে পারিনি কী করে দেখাবো ভেতরে প্রচুর গার্ড ছিল ক্যামেরা ছিল বাইরে গার্ড ছিল তাই ভেতরটা দেখাতে পারিনি তো ভেতরটা সম্বন্ধে তোমাকে তো বলেই দিলাম যে কী কী আছে কী কী নেই ভেতরে তো তোমরা যারা যারা এখানে এখনও আসোনি তারা প্লিজ চলে আসো আর আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরেকটা কথা আমার আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি তারা প্লিজ ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই